গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আজকে সকাল সকাল ও বাড়ি যাচ্ছি। ও বাড়িতে আজকে আমাদের পুজো আছে, তো পুজোর কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো এখন দেখে নাও। পুজো কমপ্লিট হয়েছে, এবার আমি যাব আমাদের গ্রামে যে দুর্গাতলা আছে সেই দুর্গা মন্দিরে পুজো দিতে। আর আমি গত বছর থেকেই এইভাবে মাকে পুজো দিচ্ছি 16 রকমের সাজ দিয়ে। আমার ভালো লাগে বেশ এরকমভাবে পুজো দিতে। আর আজকে যেহেতু রিককে সঙ্গে করে নিয়ে আসেনি, রিক বাড়িতে আছে, ওর ঠাকুমা আছে ওখানে, তাই বরুণার আমি অনেকটা সকালে চলে এসেছি, তাই একটু তাড়াতাড়ি করছি এখানে পুজো কমপ্লিট করে নিয়ে সোজা বাড়ি যেতে, কারণ আমাকে বাড়িতে এখন রান্না করতে হবে। তো চলো আমার সঙ্গে তোমরা আমাদের দুর্গাতলায়। এই হচ্ছে আমাদের গ্রামের বারবাড়িতলা। দেখো মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে। আর এখন শর্মার আমি দুজনে এসেছি পুজো দিতে, যেহেতু পুজো তিন জায়গায় ছিল তো তিনটে জায়গা আমি একা নিয়ে আসতে পারবো না, তার জন্য ওকে বললাম আমার সঙ্গে দেখতে আসতে। তো এবছর এই ফার্স্ট, এই এখন আমি একটু ঠাকুরের মন্দিরে এসে বসতে পেরেছি 5 মিনিট মতো, মায়ের মুখটা দেখছি। আমি এবারে এতটুকু এখনও সময় পাইনি ওকে যে ঠাকুর দেখতে বেরোবো, আমার ঠাকুর দেখতে বেরোনো হয়নি। তো আজকে যেহেতু নবমী আছে, দেখি রাত্রিবেলা যদি বেরোতে পারি তো বেরোবো। আর তারপর তো আবার কাল রাতে বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টির কথা আছে, দেখি কত বেশি বেরোতে পারি যদি বেরোই। যদি কিছু শুট করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা।
গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সবাই খুব ভালো করে পুজো কাটাচ্ছ। আজকে সকাল সকাল এ বাড়িতে চলে এসেছি, আর এই কদিন কোনো রকম কিছু ব্লগ দেওয়া হয়নি। আর যেহেতু আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, আর অন্নপূর্ণা পুজোতে নবমীর পুজোটা, যেটা মানে দুর্গাপুজোর নবমীর পুজোটা, সেটা আমাদের বাড়িতে হয়। আর আজকে ওখানে বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে এখন দুর্গাতলায় এসেছিলাম পুজো দিতে, শরম আর আমি সকাল সকাল দুজনাতে। তো এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। আর সবাইকে আমার আর আমার চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে পুজো কাটাও, শুভ শারদীয়া।